সুনামধন্য চ্যানেল, চ্যানেলে আমার খুবই কাছে সাগর ভাই, খুবই ভালো মানুষ। বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মান নষ্ট করে, তো চ্যানেলের মানসম্মান নষ্ট। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলতে পারে। এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় না। আমি এখনো ব্যক্তি জয় বিরুদ্ধে মামলা করবো কি করবো না সেটা আমি জানি না। আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সংঘতে আমি দিয়েছি, আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপার্স কালেক্ট অ্যান্ড রেডি করেছে। সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে। কিছু কিছু নায়িকা আছে, কিছু কিছু মডেল আছে, কিছু কিছু প্রমোটার আছে, তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা দিচ্ছে, সেটাও আমি আসছি। এইগুলো আমি রেখেছি, এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করব, এটা কনফার্ম। মামলা না করলেও তাদেরকে যেন এটা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয়, সে জিনিসটা। মামলা আসলে আমার খুব অপছন্দ, যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে, কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট, আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট, তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার। কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে, তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করে। থাপড়ানোর ব্যাপারে থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে, যখন সে জেনে এই কথাগুলো শুনেছে। সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, তা আপনারা মনে শুনেছে। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানোর তাকে দ্রুতপেটা করা উচিত ছিল ডিরেক্টলি, কারণ এই কথাটা সে বলতে পারে না। আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী, আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু পালি, সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না, তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই। সো উনিও কুকুর, ওনার উনি যা বলবো ওনার কথাকে কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট, ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে, তার একটু নিউজ হবে, আলোচনায় আসবে, তো এটা তার হয়ে গেছে অলরেডি। বাট সে এখন চুপচাপ করে বসে আছে, কারণ তার তো মুখে কোনো কথা নাই, কারণ সে অলরেডি সবাইকে অপমান করে, আমাকেও করেছে। আমি তো বলি না আমি মামলা করবো না, ওয়াই নাই টেল। তাহলে তো তার নামটা আমি আগে নিতাম, জয়ের নামটা, জয় কিন্তু আমার নামটা আগে নিয়েছে, জয় ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে। যখন সাকিবের আমার ইস্যুতে আসলো ফার্স্টে, উনি কিন্তু কথা বলেছে, আমি কিন্তু জয়ের নাম বলি নাই, ওর নাম আসবে কেন। কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, এখানে জয় কে থার্ড পার্সন। হ্যাঁ অবশ্যই মনে করে, সে তো নিষ্পাপ মনে করে, সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপি। সমস্ত আর্টিস্টদেরকে তো সে অপমান করে কথা বলে, কেন বলবো। সে পরিমণিও তো কদিন আগে ইয়াস্টারডে মেবি বলে, ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে, কেন বলবে ঠিক না। এটা গুঞ্জন রয়েছে যে আমি নিবো লিগাল অ্যাকশন, ও লিগাল অ্যাকশন নেওয়ার কে, ও আমাকে অপমান করেছে, ও আমাকে বাজে বাজে কথা বলেছে, এটা তো আমার নেওয়া উচিত। আমি নিবো কি নিবো না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না, ঠিক আছে, বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো, আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে, কারণ সে কিন্তু এখানে দোষী, সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে, আমাকেও করেছে। তো সে আমি নিই বা সে নে, যেই নিবে ও কিন্তু ফেসে যাবে, এটা কিন্তু সত্য কথা, কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেপে আছে। না না না, আমি কেন স্ট্যাটাস করেছি, কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে, আবার সে লিখছে যে